শৈশবকাল থেকে দেখে আসা ছবির গোলাকার সদৃশ স্থাপনাটি আসলে কি এবং কি কারণে কবে কখন নির্মাণ করা হয়েছিল এহেন কৌতূহল নিবারণার্থে খুব একটা সদুত্তর পেয়েছি বলে মনে পড়ে না। কাকতালীয়ভাবে ছুটির দিনে সেদিন ছবি তুলতে গিয়ে দেখলাম এর নির্মাণসাল লেখা রয়েছে 1869 এবং এর ধারণ ক্ষমতা 15,944 গ্যালন। এ বিষয়ে আরেকটু জানার চেষ্টা করতেই যা জানা গেল তা হচ্ছে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাপনার ইতিহাসের একেবারে শুরুর দিকে অর্থাৎ 1871 সালের 1 জানুয়ারি তৎকালীন নদিয়া জেলা তথা বর্তমান কুষ্টিয়া জেলার জগতি রেল স্টেশন থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত 75 কিলোমিটার দীর্ঘ এর রেল লাইনের উদ্বোধন করা হয়। তৎকালীন কুমারখালী মহকুমা এবং বর্তমানে রাজবাড়ি জেলার অধীন পাংশা রেল স্টেশন সংলগ্ন এই ওভারহেড পানির ট্যাঙ্কটি উক্ত রেল লাইন প্রকল্পেরই একটি প্রারম্ভিক স্থাপনা মাত্র। কার্যত তখনকার সময়ে কয়লা পুড়িয়ে কালো ধোয়ার কুণ্ডলি পাকিয়ে ঝিকঝিক শব্দে বাষ্পচালিত স্টিম ইঞ্জিনের রেলগাড়ি এসে এই স্টেশনে থামত। উক্ত স্টিম ইঞ্জিনে পানি দেওয়ার জন্য প্ল্যাটফর্মের এক পাশে নির্মাণ করা হয়েছিল উক্ত ওভারহেড পানির ট্যাঙ্কটি। এই ট্যাঙ্কটিতে সেই সময় কয়লার ইঞ্জিনে চলা পাম্প দিয়ে মাটির নিচে থেকে পানি তোলা হতো। যা হোক, এ পর্যায়ে তৎকালীন ভারতীয় উপমহাদেশ এবং বর্তমান বাংলাদেশে রেল যোগাযোগ ব্যবস্থার শুরুর দিককার কিছু ইতিহাস ঘাটলে যেটা পেলাম তা হচ্ছে, ভারতীয় উপমহাদেশে 1853 সালের 16ই এপ্রিল পেনিনসুলার রেলওয়ে নামক কোম্পানি নির্মিত প্রথম যাত্রীবাহী বাষ্পচালিত ট্রেন ইঞ্জিন ভারতীয় উপমহাদেশে যাত্রা শুরু করে। মুম্বাইয়ের বোরি বন্দর থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার পথ পাড়ি দেয় 400 জন যাত্রী নিয়ে। এর পরের বছর 1854 সালে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে হুগলি পর্যন্ত 38 কিলোমিটার রেলপথ চালু করার মধ্য দিয়ে বাংলায় প্রথম রেলপথের সূচনা হয়। এরপর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি 1862 সালের 29 সেপ্টেম্বর পশ্চিমবাংলার রাজধানী কলকাতার শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত ব্রডগেজ রেলপথ চালু করে। শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত যে রেলপথ চালু করা হয়েছিল সেটাকে সেই বছরই বর্ধিত করে বর্তমান কুষ্টিয়া জেলার জগতি পর্যন্ত 53.11 কিলোমিটার দীর্ঘ করা হয়। তারপর 1862 সালের 15ই নভেম্বর কলকাতার শিয়ালদহ থেকে রানাঘাট এবং পশ্চিমবঙ্গের গেদে স্টেশন হয়ে বাংলাদেশের দর্শনা সীমান্ত পার হয়ে সরাসরি ট্রেন এসেছিল বর্তমান কুষ্টিয়া জেলা শহর থেকে 3 কিলোমিটার দূরে জগতি পর্যন্ত। এরপর ঢাকার সাথে কলকাতার যোগাযোগ ব্যবস্থা সহজতর করার জন্য প্রায় 10 বছর পর 1871 সালের 1 জানুয়ারি জগতি রেল স্টেশন থেকে বর্তমান রাজবাড়ি জেলার গোয়ালন্দ ঘাট পর্যন্ত ট্রেন চালু করা হয়। কলকাতা থেকে মানুষ ট্রেনে করে জগতি স্টেশন পার হয়ে গোয়ালন্দ ঘাটে নামত এবং স্টিমারে পদ্মা নদী পার হয়ে ঢাকায় চলে আসত। মূলত তৎকালীন সময়ে ব্যবসা বাণিজ্যের জন্য এই অঞ্চল বেশ গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আর কলকাতা রানাঘাট রেলপথের বেশ কাছাকাছি হওয়ায় প্রথম রেল যোগাযোগ এদিক দিয়েই স্থাপন করা হয়। এরপর 1908 সালে কুষ্টিয়াতে প্রতিষ্ঠিত হয় মোহিনী মিল, যেটা ছিল সেই সময়ে সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কাপড়ের মিল। কলকাতার সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে এত বড় কাপড়ের কল এখানে চালু হতে পেরেছিল। স্বাধীনতার পূর্বে পাকিস্তানের সময়ে জগতিতে কুষ্টিয়া চিনিকল প্রতিষ্ঠিত হলে সেখানে আখ সরবরাহের কাজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এই জগতি স্টেশন। ছবির এ ব্রিজটি পাংশা উপজেলাধীন কালিকাপুর রেল ব্রিজ নামে পরিচিত। এই রেল সেতুটি চন্দ্রা নদীর উপর অবস্থিত। যেহেতু 1871 সালের 1 জানুয়ারি জগতি থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত রেল সেকশনটি চালু হয়, সেহেতু ধারণা করে নেওয়া যায় যে তৎপূর্ববর্তীকালে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। যদিও কোথাও কোথাও এর নির্মাণ সাল 1890 সাল উল্লেখ করা হয়েছে। সবশেষে বিশ্বে প্রথম রেল লাইন চালুর সংক্ষিপ্ত ইতিহাস। ইতিহাস থেকে জানা যায় 1825 সালের 27 সেপ্টেম্বর জর্জ স্টিভেনসনের আবিষ্কৃত বিশ্বের প্রথম স্টিম ইঞ্জিন রেলের যাত্রা শুরু হয়। লোকোমোশন নামের সেই ট্রেনটি ব্রিটেনের স্টকটন থেকে 26 কিলোমিটার দূরের ডার্লিংটন পর্যন্ত গিয়েছিল। প্রথম চালক ছিলেন জর্জ স্টিভেনসন নিজেই।
অশেষ তবু শেষ কথা। ছবিরে দুজনের একজন সিজন, অন্যজন সিজিতা, ওদের নামেই এই চ্যানেলটা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। Hadi.